बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुप्रिय सुपारिशप्राप्त शिक्षक मंडली सर्वप्रति रइल आमार सालाम आसलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आशा करी सबाई भालो आछेन। आजके आमि आपनादेर देखाच्छि किभाबे आपनि शिक्षक कर्मचारी सम्पर्कित जे 3 पृष्ठार तथ्य विवरणी आछे सेटा आपनि किभाबे पूरण करबेन। जेमन देखुन प्रथमे एखाने आछे इंडेक्स नम्बर। एखन जदि आपनि इंडेक्सधारी हये थाकेन सेई क्षेत्रे आपनार इंडेक्स नम्बर एखाने दिबेन। और जदि आपनि नतून निउ एमपीओ एर जन्य एप्लिकेशन करे थाकेन सेई क्षेत्रे आपनि एखाने प्रयोज्य नय कथाटा उल्लेख करबेन। आपनार नाम इंग्रेजी बांगलाते लिखबेन, पितार नाम, आपनार स्थायी ठिकाना एबं बर्तमान ठिकाना। एरपरे पुरुष अथवा महिला जेटा सेटाते टिक दिबेन। एरपरे शिक्षा प्रतिष्ठानेर कोड नम्बर अर्थात एटा हलो एमपीओ कोड। आपनार प्रतिष्ठानेर जे एमपीओ कोड आपनि एखाने आपनार प्रतिष्ठानेर एमपीओ कोडटा उल्लेख करबेन। एरपरे शिक्षा प्रतिष्ठानेर नाम, आपनि जे प्रतिष्ठाने योगदान करेछेन सेई प्रतिष्ठानेर नाम एबं प्रतिष्ठानेर ठिकाना। एखन एखाने जे विषयटा सेटा हलो जे बर्तमान पदवी, एरपरे पदवी कोड ओ विषय। जेमन एखाने पदवी सहकारी शिक्षक अथवा आपनार जे पोस्ट सेटा लिखबेन। तारपरे पदवी कोड, आपनि जदि बीएड स्केलधारी हये थाकेन सेई क्षेत्रे एखाने दशम लिखबेन। और बीएड स्केल अर्थात बीएड जदि ना थाके सेई क्षेत्रे आपनि 11 ग्रेड लिखबेन। एरपरे विषय, आपनार जे विषय सेटा लिखबेन। बैंकेर नाम, जे बैंकेर अ্যাকাউন্ট খুলেছেন সেই बैंकेर एवं शाखार नाम एवं अ্যাকাউন্ট नम्बर। एरपर आपनार जन्म तारीख, बर्तमान शिक्षा प्रतिष्ठाने योगदान तारीख अर्थात आपनी जे तारीखे योगदान करेছেন সেই যোগদানের তারিখটা এখানে উল্লেখ করবেন। এরপর আমরা আসছি দ্বিতীয় পেজে। দ্বিতীয় পাতায় যেমন এখানে আছে বর্তমান পদবিতে যোগদানের তারিখ অর্থাৎ যে তারিখে যোগদান করলেন সেই তারিখ। প্রস্তাবিত বেতন কোড ও বেতন, যেমন বেতন কোড বিএড যদি হয় সেই ক্ষেত্রে বিএড থাকলে 10, বিএড না থাকলে 11। বেতন স্কেল অর্থাৎ 11 গ্রেড হলে 12,500, যদি দশম গ্রেড হয় সেই ক্ষেত্রে 16,000। যেমন মাসিক বেতন ও ভাতা, সরকার প্রদত্ত যে অংশ অর্থাৎ আপনার বিএড স্কেল ছাড়া পাবেন 12,500, এর সাথে 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা মেডিকেল, এই সব মিলে 14,000 টাকা পাবেন। আর প্রতিষ্ঠান প্রদত্ত, আপনার প্রতিষ্ঠান থেকে যদি আপনার নিয়োগপত্র উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে আপনি 10% প্রতিষ্ঠান থেকে পাবেন অর্থাৎ মূল বেসিকের 12,500 অর্থাৎ 1,250 টাকা। এরপরে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে অর্থাৎ যেমন এসএসসি, এখানে আপনি যে বিভাগে ছিলেন সেটা টিক দিবেন। এরপরে অর্থাৎ জিপিএ, এরপরে পাশের সন সেটা লিখতে হবে। এভাবে আপনি এইচএসসি, স্নাতক অথবা স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর যেটা আছে প্রত্যেকটা পর্যায়ক্রমে লিখবেন। অর্থাৎ পরীক্ষার নাম, বিভাগ ও শ্রেণী এবং পাশের সন অর্থাৎ এই কোডের মধ্যে এভাবে লিখতে হবে। এরপরে আমাদের যে ৩ নম্বর পেজটা আছে, আমরা ৩ নম্বর পেজে অবস্থান করছি। এখানে যে 13 কতে বলা হয়েছে চাকরির অভিজ্ঞতা বা সার্ভিস রেকর্ড। বর্তমান পদবিতে যে বর্তমান পদবি প্রথমে উল্লেখ করব, পূর্ববর্তী পদবি পরে উল্লেখ করব। এখন যদি অন্য প্রতিষ্ঠান থেকে আসেন সেটা আপনি পরে উল্লেখ করবেন, বর্তমান প্রতিষ্ঠানে যেটা সেটা উল্লেখ করবেন। যেমন হচ্ছে যে প্রথম যোগদান অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, পদবি অর্থাৎ পদবী কোড, পদবী, যোগদানের তারিখ, চাকরির মেয়াদ অর্থাৎ যে তারিখে যোগদান করেছেন সেই তারিখ এবং অদ্যাবধি পর্যন্ত চলমান থাকলে সেটা লিখবেন। এখানে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পেনশনভোগী কিনা না, প্রশিক্ষণ বা উচ্চতর শিক্ষায় এখানে আপনার যদি কোনোটা থাকে সেই ক্ষেত্রে আপনি সেই পাশের বছর এবং ফলাফলটা উল্লেখ করবেন। যদি বিএড করা থাকে সেই ক্ষেত্রে আপনি বিএডটা উল্লেখ করবেন। সর্বমোট চাকরির মেয়াদ আপনার যোগদান থেকে হিসাব করবেন। এরপরে বর্তমান পদে চাকরির মেয়াদ যেটা সেটা হিসাব করবেন। এরপরে আপনার প্রধান শিক্ষকের স্বাক্ষর, সভাপতির স্বাক্ষর এবং আপনার নিজের স্বাক্ষর, এটা করে আপনি এটা সাবমিট করবেন। সুপ্রিয় নিবন্ধনকারী বন্ধুগণ, এই ছিল এখনকার মতন। নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।